আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, তুরস্কের আরাকলাস কোরভেট ও আত্মাজা অ্যান্টি শিপ মিসাইলকে বাংলাদেশ নেভির লাইট প্যাট্রোল ওয়ারশিপ প্রোগ্রামের জন্য শর্টলিস্টেড করা হয়েছে। তুরস্কের একাধিক ডিফেন্স ম্যাগাজিন এবং সোর্স থেকে এই তথ্য সম্পর্কে 100% নিশ্চয়তা পাওয়া গিয়েছে। কিছুদিন আগে ডিফেন্স বোর্ড তুর্কি সিম্পোজিয়ামের সময় আমরা জানতে পেরেছিলাম যে তুরস্ক বাংলাদেশের সাথে তাদের মিলগেম শিপ টেকনোলজি শেয়ার করতে রাজি আছে। মিলগেম হচ্ছে মিলিগেমের সংক্ষিপ্ত রূপ, যার অর্থ ন্যাশনাল ওয়ারশিপ। মিলগেম প্রজেক্ট লঞ্চ করেছে টার্কিশ নেভাল ফোর্সেস কমান্ড। এই প্রোগ্রামের অধীনে টার্কিশ নেভির জন্য মাল্টিরোল স্টিল তারা ক্লাস কোরভেট, আই ক্লাস ফ্রিগেট এবং টিএফ 2000 ক্লাস ডেস্ট্রয়ার ডিজাইন অ্যান্ড ডেভেলপ করা হচ্ছে। ইস্তাম্বুল নেভাল শিপইয়ার্ড এই প্রজেক্টের আন্ডারে তুর্কি নেভির জন্য ইতিমধ্যে 4টি শিপ নির্মাণ করেছে। ইলেকট্রনিক ইন্টেলিজেন্স ভ্যারিয়েন্টের আরও একটি শিপ নির্মাণ করা হচ্ছে। 2টি মডিফাইড লাইট ফ্রিগেট বানানো হয়েছে পাকিস্তানের জন্য। পাকিস্তান নেভি আরা ক্লাসের মোট 4টি যুদ্ধজাহাজ অর্ডার করেছে, যার মাঝে 2টি জাহাজ কারাচি শিপইয়ার্ডে নির্মিত হবে। পাকিস্তান এই ভার্সনের নাম দিয়েছে জিন্না ক্লাস লাইট ফ্রিগেট। যাই হোক, বাংলাদেশ নেভি 2টি মিসাইল ইকুইপ প্যাট্রোল ওয়ারশিপের টেন্ডার ইস্যু করে। বিডি নেভি যে রিকোয়েস্ট ফর ইনফরমেশন ইস্যু করেছে তা থেকে জানা যায় এই 2টি ওয়ারশিপ দেশেই নির্মাণ করার প্ল্যান আছে, মানে বিদেশি ডিজাইন এবং সাবসিস্টেমের সমন্বয়ে জাহাজ 2টি দেশেই নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। টেন্ডারে যুদ্ধজাহাজ 2টির যে ওজন স্পেসিফাই করা হয়েছে তাতে এগুলোকে লাইট ফ্রিগেট বা হেভি স্টিল কোরভেট হিসেবে ক্লাসিফাই করা যায়। বাই দ্য ওয়ে, বাংলাদেশের এই টেন্ডারে তুরস্ক তাদের আরা ক্লাস কোরভেট এবং আত্মাজা অ্যান্টি শিপ মিসাইল অফার করে। সবগুলো কম্পিটিটরের প্রস্তাব যাচাই বাছাই করে বাংলাদেশ নেভি তুরস্কের আরা ক্লাস কোরভেটকে শর্টলিস্টেড করেছে। তালিকায় থাকা অন্য ক্যান্ডিডেট কারা সে সম্পর্কে এখনও স্পষ্ট জানা যায়নি, তবে এটি সহজেই অনুমান করা যায় যে চীন তার টাইপ 056 ক্লাসের কোরভেট এই টেন্ডারে অফার করবে, কারণ বাংলাদেশ নেভি ইতিমধ্যে এই ক্লাসের 4টি শিপ অপারেট করছে। আগে প্ল্যান ছিল কিংডাও ক্লাসের 12টি কোরভেট ক্রয় করা হবে। এতে করে উপকূলের কাছে সমুদ্রের কনস্টাবুলারি প্যাট্রোল এবং যুদ্ধকালীন সময়ে অ্যাক্টিভ নেভাল ব্যাটলের জন্য আলাদা করে ফ্রিগেট মোতায়েন করতে হবে না। সে প্ল্যান অনুযায়ী 4টি শিপ অর্ডার করা হয়, যা স্বাধীনতা ক্লাস কোরভেট নামে পরিচিত। বাকি জাহাজগুলো বাংলাদেশের খুলনা শিপইয়ার্ডে চাইনিজ টেকনোলজিতে নির্মাণের ইচ্ছে ছিল, কিন্তু 2017 সালে আরাকানে বার্মিজ মিলিটারি অ্যাটাকের পর সবকিছু উলটপালট হয়ে যায়। মিয়ানমারের পক্ষে সক্রিয়ভাবে অবস্থান নেওয়ার কারণে বাংলাদেশ আর্ম ফোর্সেস চীনের সাথে ডিফেন্স টেকনোলজি রিলেটেড অ্যাক্টিভিটিস কিছুটা কমিয়ে আনতে বাধ্য হয়। 12 লাখ উদ্ভাস্তুর চাপ সামাল দিতে গিয়ে বাংলাদেশ যে বিপদে পড়ে সেখান থেকে উদ্ধারের ক্ষেত্রে তুরস্কের সক্রিয় সাহায্য আমাদের অনেক কাজে লেগেছে। তুরস্ক না থাকলে হয়তো এই বিপদ সামাল দেওয়াটা প্রায় অসম্ভব হতো। মূলত এই রোহিঙ্গা ইস্যুতে চীন বাংলাদেশের কাছ থেকে অনেক ডিফেন্স ইকুইপমেন্ট রিলেটেড বিজনেস হারায়, সম্ভবত স্টিল কোরভেট প্রোগ্রাম তার মাঝে অন্যতম। তাই চীনের বিকল্প খুঁজে বের করতে বাংলাদেশ নেভি নতুন এই টেন্ডার ইস্যু করেছিল এবং সেখানে টার্কিশ ওয়ারশিপ জায়গা করে নিয়েছে। আরা ক্লাস কোরভেটের সাথে তুরস্ক আত্মাজা অ্যান্টিশিপ মিসাইলও অফার করেছে। কিছুদিন আগে আত্মাজা অ্যান্টিশিপ মিসাইল সম্পর্কে আমরা একটি ভিডিও পাবলিশ করেছি, সেখানে বলেছিলাম আত্মাজা মিসাইল বাংলাদেশ নেভির জন্য একটি অনন্য সুযোগ, কারণ এটি বিশ্বের সেরা 5টি অ্যান্টিশিপ মিসাইলের একটি। যে কোনো পরিস্থিতিতে বাংলাদেশ এই মিসাইল কিনতে পারবে, এর সাথে কোনো রাজনৈতিক বা সামরিক চাপ আসবে না। মিসাইলটি আমরা কার বিরুদ্ধে ইউজ করতে পারবো আর কার বিরুদ্ধে পারবো না এ নিয়ে কেউ চাপাচাপিও করবে না, কিংবা বিপদের সময় এডিশনাল সাপ্লাই বা মেনটেন্যান্স সার্ভিস বাতিল করে স্যাংশনের চাপেও ফেলতে পারবে না। মোট কথা, বাংলাদেশ নেভি যদি আত্মাজা মিসাইল কিনে তবে সেটি হবে কৌশলগত একটি পদক্ষেপ, একটি গেম চেঞ্জার, এবং খুব দ্রুতই হয়তো আমাদের এই আশা পূর্ণ হতে পারে। প্রিয় দর্শক, এখানে একটি বাধা আছে, সেটি হলো 2টি জাহাজের জন্য তুরস্ক হয়তো আমাদের টেকনোলজি ট্রান্সফার করতে রাজি নাও হতে পারে, কারণ এতে করে আঙ্কারার প্রফিট হবে একেবারে মিনিমাম। কোনো দেশই একদম মার্জিনাল প্রফিটে তাদের ডেভেলপ করা টেকনোলজি অন্য একটি দেশকে দিতে চায় না। মিলিটারি টেকনোলজির ক্ষেত্রে এটি আরও বেশি প্রযোজ্য। তাই বাংলাদেশ নেভি যদি 2টি আরা ক্লাস কোরভেট ক্রয় করে তবে সেগুলো হয়তো তুরস্কে নির্মিত হবে, কিন্তু জাহাজের সংখ্যা যদি বাড়ানো হয় তবে হয়তো ইজিলি আমরা টেকনোলজি পেয়ে যাব, সেক্ষেত্রে বাজেট বাড়াতে হবে। যাই হোক, প্র্যাকটিক্যাল অবজারভেশন অ্যান্ড কারেন্ট ওয়ার্ল্ড পলিটিক্সের কথা বিবেচনা করলে বাংলাদেশের উচিত হবে তুরস্ক থেকে যথাসম্ভব বেশি পরিমাণে সমরাস্ত্র ক্রয় করা, কারণ আঙ্কারা আমাদের পিঠে ছুরি মারবে না। আমাদের নেক্সট ভিডিও হবে আরা ক্লাস কোরভেটের ফায়ার পাওয়ার নিয়ে, সো আশা করছি আপনারা সেই ভিডিওটি দেখবেন, এবং যারা এই ভিডিওটি পুরোপুরি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক,
করোনার দ্বিতীয় ধাক্কা চলছে। দোয়া করি আপনারা সবাই সুস্থ থাকুন, নিরাপদ থাকুন, দেশকে ভালোবাসুন, বাংলাদেশ চিরজীবী হোক। আপনি যদি ডিফেন্স আপডেট বাংলাদেশ চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে আন্তরিক ধন্যবাদ। আর যদি অলরেডি সাবস্ক্রাইবার না হন তো প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন এন্ড ট্যাপ অন দ্য বেল আইকন রাইট নাও।